সম্প্রতি কৃষ্ণনগরে পোস্টার ঘিরে যে চাঞ্চল্য দেখা গিয়েছিল তারই সন্দেহভাজন হিসেবে আজ গ্রেপ্তার হলো এক যুবক। রহস্যময় সাংকেতিক পোস্টারে তদন্ত শুরু করে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। বেশ কয়েকদিন ধরে নদিয়ার কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় লেখা সাংকেতিক পোস্টার ঘিরে আতঙ্ক শুরু হয়। এর আগেও কৃষ্ণনগরের একাধিক জায়গায় বেশ কয়েকটি পোস্টার উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, গতকাল রাতে এক যুবক ওই পোস্টার লাগাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। এরপরেই তারা নদিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে ওই যুবককে আটক করে। ওই যুবকের কথাবার্তা শুনে পুলিশের প্রাথমিক অনুমান মানসিক ভারসাম্যহীন। সূত্রের খবর, ওই যুবক বিহার থেকে বেশ কিছুদিন ধরেই নদিয়ায় এসে রয়েছে। তবে এই ঘটনায় পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আদেও সে মানসিক ভারসাম্যহীন নাকি ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।